আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, জানিয়ে দিব আজকের সৌদি আরবের সবগুলো ব্যাংকের টাকার রেট। তার আগে গতকাল এসএনবি ব্যাংকের যে সমস্যা হয়েছিল সেটি সম্পর্কে জানাচ্ছি। গতকাল সৌদি ন্যাশনাল ব্যাংক অর্থাৎ এসএনবি ব্যাংক, বা আমরা একেবারে সহজভাবে বলি কুইক পে, সকালে টাকার রেট দিয়েছিল 29.11 টাকা। হঠাৎ করেই 2 ঘন্টার মধ্যেই এসএনবি ব্যাংকের টাকার রেট চলে এসেছে 26.64 টাকার মধ্যে। প্রায় প্রতি রিয়ালে 2.47 টাকা কমে গিয়েছিল এবং অনেকেই কিন্তু এসএনবি ব্যাংকে গতকাল টাকা পাঠিয়েছিলেন, টাকা যায়নি, টাকা রিটার্ন চলে এসেছে। এটি কেন, কী কারণে হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাইনি। আজকেও কিন্তু এসএনবি ব্যাংকে এখন পর্যন্ত, এখন আমি ভিডিওটি রেকর্ড করছি 11:50, আজকের তারিখ হলো 9 অগস্ট 2022, আজকে এখন পর্যন্ত কিন্তু টাকার রেট একই দেখাচ্ছে। এটি হয়তো টেকনিক্যাল সমস্যা হতে পারে, আপনি আপনার অ্যাপস থাকলে চেক করে নেবেন। অন্যান্য ব্যাংকে কিন্তু টাকার রেট 29 টাকার উপরে চলছে। হঠাৎ করেই টাকার রেট অনেকটাই কমিয়ে দিয়েছিল গতকাল এসএনবি ব্যাংক, আশা করি সামনে হয়তো ঠিক হয়ে যাবে। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংক গতকাল ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে 30 পয়সা, তার মানে সামনে টাকার রেট আরও বাড়তে পারে। আজকে যদি আপনি দেশে টাকা পাঠান তাহলে সর্বোচ্চ টাকার রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়নে। ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে দিচ্ছে 29.75 টাকা, আর ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি যদি টাকা পাঠান তাহলে আপনাকে ফি দিতে হবে 18.25 রিয়াল এবং ব্যাট দিতে হবে 2.25 রিয়াল। ইউআরপে দিচ্ছে আজকে 29.24 টাকা, এসটিসি পে দিচ্ছে 29.63 টাকা এবং আপনার আলরাজি ব্যাংক দিচ্ছে আজকে 28.72 টাকা। আলরাজি ব্যাংক আজকে অনেকটাই টাকার রেট কম দিচ্ছে, হয়তো দিনের যে কোনো সময় টাকার রেট বেড়ে যাবে। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই, আধা ঘন্টা পরপর কিন্তু টাকার রেট পরিবর্তন হয়। কোনো কোনো ব্যাংক আছে দিনে অন্তত বেশ কয়েকবার তারা টাকার রেট পরিবর্তন করে, কারণ আন্তর্জাতিক মুদ্রার উপরে ডিপেন্ড করে তারা টাকার রেট পরিবর্তন করে। এখানে আমাদের কারোই হাত নেই। গতকাল সকালে ছিল 29.11 টাকা এসএনবি ব্যাংকে, দুপুরের দিকে চলে এসেছে 26.64 টাকায়। এখানে চাইলে আমরা কেউই টাকার রেট আটকিয়ে দিতে পারবো না। তাছাড়া আপনি একটা জিনিস খেয়াল করুন, ইউরোপে এসটিসি পে, আলরাজি ব্যাংক, ওয়েস্টার্ন ইউনিয়ন এই সকল ব্যাংকগুলোতে টাকার রেট কিন্তু প্রায় 29 টাকার উপরে, 30 টাকার কাছাকাছি। কিন্তু এসএনবি ব্যাংকে আজকেও টাকার রেট দিচ্ছে 26.64 টাকা। তো আমার মনে হচ্ছে এটি টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে, ঠিক হয়ে যাবে। আর যদি আপনার পছন্দ না হয় অপেক্ষা করবেন, পরবর্তীতে রেট ঠিক হয়ে গেলে আপনি টাকা পাঠাবেন, ওকে? এছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার মান কমালেও ডলারের দাম কিন্তু বাড়ায়নি, তবে খোলা বাজারে ডলার 115 টাকা ছাড়িয়েছে, মোটামুটি সর্বকালের রেকর্ড ভেঙেছে। খোলা বাজারে এখন ডলার পাওয়া যাচ্ছে 115 টাকা। বাংলাদেশ ব্যাংকে আজকে যদি আপনি ডলার বিক্রি করেন 94.70 টাকা, আপনি যদি কিনেন একই রেট 94.70 টাকা। ব্রিটিশ পাউন্ডের রেট হলো আজকে 114.31 টাকা, ইউরোর রেট হলো 96.41 টাকা। এ হলো আজকের ব্যাংকের আপডেট। প্রিয় দর্শক, আবার বলছি, আমাদের দোষ দিয়ে লাভ নেই, ব্যাংক যে কোনো সময় টাকার রেট পরিবর্তন করতে পারে। আমরা সরাসরি লাইভ প্রমাণ সহ দেখাই, এর বেশি কোনো প্রমাণ আপনাদেরকে দেখানো আমাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।